জিন্দাবাদ। বলো বলো ভারত মাতা কি জয়। ভগবানের ভারতের জনতা পার্টিতে স্বাগতম স্বাগতম স্বাগতম। ভগবানের ভারতের জনতা পার্টিতে স্বাগতম স্বাগতম স্বাগতম। ভগবানের ভারতের জনতা পার্টিতে স্বাগতম স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি জয়। শ্রী গৌরাঙ্গ ভূমি জেলা কমিটির সহসভাপতি অমল দেবনাথ এবং বিশালগড় পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রী অঞ্জন পুরকায়স্থ, মন্ডলের সাধারণ সম্পাদক তপন দাস এবং যারা আজকে নবাগতরা এখানে যোগদান করেছেন এবং ভারতীয় জনতা পার্টির বিশালগড় মন্ডলের কার্যকর্তা এবং অত্র এলাকার সুধী নাগরিকবৃন্দ, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরেছে, কাজে আমি আর খুব বেশি বক্তব্য রাখবো না, ছোট্ট করে আমি দুটো কথা বলে আমার বক্তব্য বিরাম দেব, কারণ দিনের অবস্থা ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো সেই কারণে অতি সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্য রাখবো। বন্ধুগণ, আজকে আমরা জানি যে কৃষ্ণের জন্মাষ্টমী, আমাদের ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব, এই কৃষ্ণের জন্মাষ্টমী আমরা উদযাপন করি এবং এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই কংসকে বধ করার জন্য যে ভূমিকা পালন করেছিল আমরা সেটা ভালো করে জানি। পরবর্তী সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষের একই পরিবারের সদস্য সদস্যদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কার পক্ষ নেবেন। উনি একটাই কথা বলেছিল, আমি ধর্মের পক্ষে রয়েছি আর অধর্মের বিপক্ষে রয়েছি। অর্থাৎ এই যে শুভ দিন, আমরা জানি আজকে থেকে এই শ্রীকৃষ্ণের আবির্ভাবের মধ্যে যে শুভ অশুভের যে নাশ, তার শুরুয়াত তার রচনা হয়েছিল সেই শ্রীকৃষ্ণের জন্ম থেকে। আজকে বিশালগড় অফিস দেওয়ায় তা প্রমাণ করে দিয়েছে যে ওই কংসের মতো যারা অধর্মের সঙ্গে জড়িত তাদেরকে নাশ করার জন্য আজকে ওই শ্রীকৃষ্ণের মতো আমাদের বহু দীর্ঘদিনের যারা এই এলাকার সিপিএম এর দাপুটে নেতা, যারা দীর্ঘদিন এই কমিউনিস্টের আদর্শকে রক্ষা করার জন্য আজীবন পরিশ্রম করেছেন, আজকে তারা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ধর্মের সঙ্গে তারা সংযুক্ত হয়েছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমাদের সুনামুরা সাবডিভিশনে বৎসনগর এবং ধনপুরে উপনির্বাচন সংগঠিত হয়েছে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সেখানে সংগঠিত হয়েছে, কোন অপ্রীতিকর ঘটনা সেখানে আমরা দেখতে পাই। মানুষ উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে সেখানকার মানুষ রায় প্রদান করেছে, আর এই রায় আমরা নিশ্চিত হয়ে গেছি যে 8 তারিখে যখন রেজাল্ট ঘোষণা হবে আমি বিশালগড়বাসীর কাছে আবেদন রাখবো, আপনারাও তৈরি থাকুন, ওই 8 তারিখে ভারতীয় জনতা পার্টি 2-2টি আসন ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, কারণ মানুষ সেখানে ওই ধর্ম অধর্মের জয়কে সেখানে মানুষ মেনে নিয়েছে। আজকে যে পার্সেন্টেজ ভোট পড়েছে, যেভাবে মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গিয়ে কাজ করেছে তার থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি। আর কমিউনিস্ট পার্টি কালকে দেখলাম উনাদের সম্পাদক এক ঝাড়ি নেতা প্রেস কনফারেন্সে বসেছেন, বসে বলছেন এখানে এই উপনির্বাচনে প্রহসন হয়েছে, উপনির্বাচন বাতিল করা হোক,
মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচি মন্তব্য ওনারা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। যে কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে 25 বছর শাসন করেছে, সেই কমিউনিস্ট, যে কংগ্রেসের অত্যাচার, এই কমিউনিস্ট যারা করত, এখানে যারা কমিউনিস্টের নেতারা যারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তারা বলতে পারবে ওই কংগ্রেস লড়াই বিশাল দলের মানুষ সেটা ভালো করে জানে। আমার পূর্ববর্তী বক্তা অমল দা উল্লেখ করেছিল যে পরিমল সাহাকে নৃশংসভাবে হত্যা করেছে। আরো একটা ব্যক্তি যিনি কমিউনিস্টের আন্দোলনের প্রথম সারির নেতা, এই অফিস টিলার ছেলে গৌতম দত্তকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ওই কংগ্রেস সিপিএম এর লড়াইয়ে বিশালগড়ের বহু মানুষ নিহত হয়েছিল, আর সেই কমিউনিস্টের নেতারা বল নেতারা বড় বড় কথা বলে 2023 বিধানসভা নির্বাচনের আগে ওই কংগ্রেসীদের সঙ্গে গিয়ে আতাত করেছেন কি বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ এতই বোকা, ত্রিপুরা রাজ্যের মানুষ এতই বোকা। 25 বছর রাজত্ব করেছ, কংগ্রেসের লেজর বৃদ্ধি করেছ, 2018 ত্রিপুরা রাজ্যের মানুষ উচিত চিৎকার দিয়েছে, এই 2023 ওই কমিউনিস্টদেরকে এই ত্রিপুরা রাজ্যের মানুষ বিরোধী দলের তত্ত্ব পর্যন্ত হারিয়ে দিয়েছে। আর গতকালকে প্রেস করে তো হসনের কথা বলছে, লজ্জা থাকা উচিত। একটা শিয়ালের গল্প আছে, আপনারা সবাই জানেন, এখানে অনেক বয়স্ক মানুষরা আছেন, আপনারা সবাই সেটা গল্পরা জানেন, বাচ্চারা হয়তো কম জানেন, কারণ এখন তো আর সেইভাবে সেই বাংলা পড়ানো হয় না, মানে বাংলা শিক্ষা পড়ানো হয় না। আমরা আগে সকালবেলা ঘুম থেকে উঠেই সেই মানে বাংলা শিক্ষা পড়তাম, এখনো মনে আছে। এখন তো দিনের বেলাও পড়ানো হয় বাচ্চাদেরকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। আমাদের সময় আমরা পড়তাম বাকি সব করে রব রাত্রি পুহাইল। তো এটা গল্প আছে বাংলায়, এক শিয়াল আঙ্গুরের বাগানে গেছে। তা আঙ্গুরের বাগানে গিয়ে আঙ্গুর তো অনেক জায়গায় লতের মধ্যে হয়, তো আঙ্গুর লাফালাফি করছে কিন্তু আঙ্গুর আর খেতে পারছে না। তো পরে এই গল্পটা আপনারা সবাই জানেন, তো না পাওয়ার পর তখন কি বলছে, এত পরিশ্রম করে যখন পাইনি তখন বলছে না আঙ্গুর ফল টক। তা আজকে সিপিএম এর অবস্থা এইরকম হয়েছে, দুই দুই চার। আজকে এই বক্সনগর এবং ধনপুরের মানুষ ইতিহাস তৈরি করতে যাচ্ছে, সিপিএম কে চিরতরে এই ত্রিপুরা রাজ্য থেকে বিলুপ্ত প্রাণী করে দেবে, বিলুপ্ত পার্টি করে দেবে, সেটা ধনপুর এবং বিশেষ বক্সনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আর আজকে নতুন করে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে, এই বিশালগড়ের অফিস টিলার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে আমাদের বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে বিশালগড়ের যে ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে তাতে মানুষ আস্থা রেখেছে, যেটা ত্রিপুরা রাজ্যের সিপিএম নয় ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিধায়ক পারবে এই বিশালগড়ের উন্নয়ন করতে। তাই দিকে দিকে কংগ্রেস কমিউনিস্ট সমস্ত দল থেকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। বন্ধুগণ, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে রাজ্যের সমাজসেবী মানুষ, কৃষক, সরকারি কর্মচারী, সকল অংশের মানুষের জন্য একের পর এক যে পরিকল্পনা নিয়েছে তার নিরিখে দাঁড়িয়ে আজকে মানুষ বিশ্বাস করেছে যে না, এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। আমরা শুনেছি 25 বছর একটা স্লোগান, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, আর এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা। 2018 ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করে আমরা কেউ ভাবতে পারি, আজকে 5.5 বছরের উপর হয়েছে সরকার, প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের তাদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যদি জিজ্ঞেস করি, এখানে অনেকেই হাত তুলবেন
যে যারা যারা ঘর পেয়েছেন একবার হাত তুলুন তো দেখি কারা কারা ঘর পেয়েছে। দেখেন করে বোধ কত লোক ঘর পেয়েছে, ঠিক আছে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, তার জন্য এক টাকা চাঁদা দিতে হয়েছে কিনা, ভারতীয় জনতা পার্টিকে এক টাকা চাঁদা দিতে হয়েছে কিনা? আমরা বুক ফুলিয়ে বলতে পারি তার জন্য এক টাকাও চাঁদা দিতে হয়নি। একবার চোখ বন্ধ করে দেখুন তো, যদি সিপিএম এর রাজত্ব থাকতো আর আপনি পাকা বাড়ি পেয়েছেন কি অবস্থা হতো, কত টাকা চাঁদা দিতে হতো, কয়বার মিছিল করতে হতো, কয়বার আপনাকে মিটিং এ যেতে হতো? এই সমস্ত কাজ বিগত কমিউনিস্টরা করেছে। গরিবের সরকার, গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়ে গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছে, আমরা ভুলে যাই। এই রাজ্যের মানুষ চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়েছে। আমি যদি বলি এখানে রোজভেলির টাকা কারা কারা রেখেছেন, রোজভেলির টাকা, রোজভেলির টাকা দেখছো, হাত তুলছে দেখছো, আপনারা বলুন তো বুকে কষ্ট লাগে না? আপনাদের জমাকৃত টাকাগুলি ওই রোজভেলি চিট বিভিন্ন চিট ফান্ড সংস্থার নাম দিয়ে সেই কমিউনিস্টরা এই গরিবের টাকা কিভাবে আত্মসাৎ করা যায় তার ব্যবস্থা কমিউনিস্টের তারা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক গরিবদের উন্নয়নের জন্য আমি প্রথমে বলেছি প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে যাতে তারা সামাজিক ভাতা পায় 700 টাকা ভাতা বেতন, আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার 2000 টাকা সামাজিক ভাতা করেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই যে সামাজিক ভাতা 2000 টাকা করেছে তার জন্য কোন আন্দোলন করতে হয়েছে কিনা, তার জন্য মিছিল করতে হয়েছে কিনা? কিন্তু আমরা তো আগে দেখতাম কি অফিস টিলাতে মিছিল, সব নারী পুরুষ দুনিয়ার নারী পুরুষ সব এক, কি আমেরিকা ইরানের উপরে বোমা ফলাইছে অফিস টিলা সিপিএম মিছিল করতেছে, কি যুদ্ধ নয় শান্তি চাই। আচ্ছা এদিন তো গেল, পরের দিন আবার মিছিল, কিসের মিছিল না এবার হলো পরের দিন হলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এখানে আমার প্রধান দাদা আছে, কি নাম জানি দাদা, দোলালো দোলালো করছেন না আপনারা প্রত্যেক দিন মিছিল, বিজেপির মিছিল কয়টা দেখছে মহানবী তুলস্ত কয়বার মিছিল, প্রত্যেক দিন মিছিল আর সান্দা। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর মিটিং মিছিল চাঁদাবাজি সেইগুলি বন্ধ হয়েছে, আজকে ত্রিপুরার যে সংস্কৃতি ফিরেছে তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ সামিল হচ্ছে। আমি আমার কথার বক্তব্য দীর্ঘায়িত করছি না, পুলস্ত বাবু বলছিলেন মোদীজির হাতকে শক্তিশালী করতে হবে, আজকে ইন্ডিয়া ইন্ডিয়া নাম দিয়ে সব বিরোধী দল এক জায়গা হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই সিপিএম এর কাছে, চোখে তো শস্য ফুল দেখেন, আপনাদের বন্ধু সরকার কংগ্রেসের সরকার মনমোহনের সরকার ইউপিএ 1 ইউপিএ 2, আপনাদের ভারতবর্ষের সরকার ছিল বন্ধু সরকার, ওই মোদীজি 2014 তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর 2016 সালের মধ্যে আমাদের এই আগরতলা যে রেল স্টেশন সেটাকে ব্রডগেজ কানেক্টিভিটি, আজকে শুধু আগরতলা নয় সাব্রুম পর্যন্ত রেল লাইনের কানেক্টিভিটি করে দিয়েছে, তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। আরো একটা খুশি খবর আপনারা জেনে রাখুন, আগামী 9-10 তারিখে হয়তো আগরতলা আখাউড়া হয়ে কলকাতায় রেলের যোগাযোগের ব্যবস্থার উদ্বোধন আমাদের দেশের প্রধানমন্ত্রী করতে চলছে। আমরা মাত্র 10 ঘন্টা আমরা আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যাব বন্ধুগণ। আজকে 2টি ন্যাশনাল হাইওয়ে ছিল মোদীজির কল্যাণে, আজকে 6-6টি ন্যাশনাল হাইওয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলা যে বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য অত্যাধুনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আগামী 17 সেপ্টেম্বর আগরতলা চট্টগ্রাম যে ইন্টারন্যাশনাল ফ্লাইট সেখানে উঠানামা করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কাজেই বন্ধুগণ আমি আপনাদের কাছে দৃঢ় চিত্তে আবেদন রাখবো যে আজকে এই ত্রিপুরা রাজ্যের
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের মোদীজি সরকার আর রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য রাজ্যের কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করছে, আমি দৃঢ় চিত্তে বলতে পারি আগামী কিছুদিনের মধ্যে ওই কমিউনিস্ট বিলুপ্ত হয়ে যাবে। আর কংগ্রেসকে তো আপনারা সিঙ্গেল ডিজিট বানিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন, সেটা আপনারা দেখতে পাবেন আগামী দিন। ওই কমিউনিস্ট কংগ্রেস নয়, ত্রিপুরা রাজ্যে একমাত্র পার্টি সেটা হলো ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা আজকে সারা ত্রিপুরা রাজ্যে জল জল করবে, সেই দৃঢ় চিত্র নিয়ে আপনারা সবাই কাজ করবেন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, একবার জোরে হাত তুলুন, দুইটা হাত আপনারা মুষ্টি করুন, একদম একদম মুষ্টি করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি।